আমি বিশ্বাস করি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ভালো খবর আসবেই আর এই জন্য ছোট্ট একটা কাজ করতে হবে কারণ চুপচাপ বসে থাকলে কখনোই সফলতা পাওয়া যায় না ভিডিওর প্রথমেই বলে রাখি যারা নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে রাখবে এতে কী হবে তুমি নতুন নতুন আপডেটগুলো খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে তোমরা প্রত্যেকেই যেন জুন মাসে পরীক্ষা নেওয়া অর্থাৎ জুন মাসে অফলাইন পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব নয় এটা প্রত্যেকেই জানো কারণ বিভিন্ন সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে বিশেষজ্ঞ থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে প্রত্যেকেই বলছে জুন মাসটা অত্যন্ত ভয়াবহ থাকবে এবং জুলাই মাসটাও থাকবে তাই জুন মাসে কিছুতেই অফলাইন পরীক্ষা নেওয়া যাবে না তবে আমাদের পর্ষদ থেকে এখন অবধি কিছু জানানো হয়নি এবং শিক্ষামন্ত্রীও সেইভাবে কোনো ইঙ্গিত দেয়নি তো গতকালকে শিক্ষামন্ত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিষয়টাকে এড়িয়ে যাওয়াতে স্টুডেন্ট শুধু স্টুডেন্ট নয় গার্জেন শিক্ষক মহল প্রায় প্রত্যেকেই অসন্তোষ প্রকাশ করেছে। প্রত্যেকেরই বক্তব্য শিক্ষামন্ত্রী কিছু বলা উচিত ছিল কারণ আর তো বেশি দিন নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই মুহুর্তে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বা তাদের শান্তি দেওয়ার জন্য একটু কিছু বলা উচিত ছিল তো যাই হোক আমাদের শিক্ষা দপ্তর বলো বোর্ড বলো কাউন্সিল বলো এই যে এদের মৌনতা এটা ভাঙাতে গেলে বা আমরা জানছি পরীক্ষা ক্যান্সেল হবে তো এই যে তৎপরতা নেই এই তৎপরতা আনতে গেলে বা তাদের মৌনতা অর্থাৎ তাদের মুখে থেকে কিছু শুনতে গেলে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে কি কাজটা করতে হবে তার আগে ছোট্ট একটা গল্প বলে নিই গল্প নয় বাস্তব কথা বলে নিই কিছুদিন আগে কিছুদিন বলতে গেলে বছর খানিক আগে তোমার একটা বাচ্চা ছেলে ট্রেন থেকে নামতে গিয়ে যে কম্পার্টমেন্ট এবং স্টেশন তার মিডিলে একটা ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাতে পড়ে গিয়েছিল। তো তাকে কিছুতেই তোলা যাচ্ছিলো না মানে ট্রেনের এতে কম্পার্টমেন্টটা আটকিয়ে গিয়েছিল তো প্রত্যেকেই বুঝতে পারছিলো ট্রেনটাকে যদি আমরা মানে ধাক্কা দেওয়া যায় আর কি আমরা যদি ধাক্কা দিতে পারি একটু বাঁকিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চা ছেলেটাকে তোলা যায় কিন্তু ট্রেনের কম্পার্টমেন্ট কি একা সম্ভব বা কেন তাই স্টেশনে যত মানুষ ছিল প্যাসেঞ্জার ছিল প্রত্যেকে ট্রেনটাকে ধাক্কা দিল ট্রেনটা একটু বাঁকা হলো প্রত্যেকেই তোমার বাচ্চা ছেলেটাকে তুলতে সক্ষম হয়ে গেল। তো আমাদের কাজ হচ্ছে আমাদের একটু ধাক্কা দিতে হবে আমাদের গভর্নমেন্টকে বলো আমাদের পর্ষদকে বলো শিক্ষা দপ্তরকে বলো একা যদি ধাক্কা দিই তাহলে হবে না প্রত্যেকে এসে ধাক্কা দিতে হবে এবং ধাক্কা দেওয়াটা কি আমি বলি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে আমি গতকালকে দেখলাম ফেসবুক টুইটারে বেশ কয়েকটা গ্রুপ লিখেছে এগারোটার সময় তারা একটা পোস্ট মানে ট্রেন্ড করবে সেই পোস্টটা কি হ্যাশট্যাগ ক্যান্সেল ডাব্লুবি বোর্ড এক্সামস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এটা লিখে বক্তব্য লিখে বিভিন্ন ব্যক্তি সেলিব্রিটি আমাদের যে চিফ মিনিস্টার বা আমাদের এডুকেশন মিনিস্টার প্রত্যেকে ট্যাগ করে ট্রেন্ড করতে হবে একটা হ্যাশট্যাগ একটা যে কোনো একটা তো তারা বলছিল দেখলাম যে হ্যাশট্যাগ ক্যান্সেল ডাব্লু বি বোর্ড এক্সামস টোয়েন্টি ওয়ান এটা যদি তোমরা সবাই এগারোটার সময় প্রত্যেকে শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয় গ্র্যাজুয়েশান এম এ মাস্টার ডিগ্রি বলো বা নিচু ক্লাসের নাইন টেন সবাই যদি আমরা যদি একসঙ্গে ট্রেন্ড করার চেষ্টা করি একসঙ্গে যদি পোস্ট করি এই হ্যাশট্যাগ দিয়ে তাহলে অবশ্যই ট্রেন্ড হবে আর ট্রেন্ড হলে অবশ্যই প্রত্যেক তোমার সংবাদ মাধ্যম হোক মুখ্যমন্ত্রী হোক শিক্ষামন্ত্রী হোক প্রত্যেকের নজরে আসবে বিষয়টা এবং তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে অবশ্যই ভালো সিদ্ধান্ত নিবে আমরা জানি কিন্তু এই যে মৌনতা বা এই তৎপরতা নেই এই বিষয়টাকে আমরা চাইছি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিক তো তোমরা অবশ্যই এই কাজটা করবে দেখবে অবশ্যই তোমরা ভালো খবর পাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকের ভালো খবর আসুক আমি চাইছি ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে